বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অভিযুক্ত কাউন্সিলর। বিয়ে করতে অস্বীকার করায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের তরুণীর। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কাউন্সিলরের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে দিনের পর দিন সহবাস, পরে বিয়ে করতে অস্বীকার। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের নাম প্রসূন সরকার ওরফে শুভদীপ সরকার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে। জানা গিয়েছে এলাকার এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ তিন বছর ধরে সহবাস করে অভিযুক্ত। সম্প্রতি বিয়ে করতে অস্বীকার করে সে। অভিযোগ উত্তর ব্যারাকপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর তথা নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসূন সরকার ওরফে শুভদীপ সরকারের বিরুদ্ধে। অভিযোগকারী মহিলার দাবি, বেশ কয়েক বছর আগে কাউন্সিলর প্রসূনের সাথে তার পরিচয় হয়। জানা যায় প্রথমে প্রসূন সরকার তাকে ধমকে চমকে সম্পর্ক করতে চায়, এরপর বিয়ের প্রতিশ্রুতি দিলে তরুণীর সম্পর্কে যেতে রাজি হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়, তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও বেড়ে যায়। এরপর অভিযোগকারী তরুণী জানতে পারেন কাউন্সিলর প্রসূন ওরফে শুভদীপ সরকার বিবাহিত, উনার একটি ছেলেও রয়েছে। নির্যাতিতার দাবি, আমি এর আগে বহুবার ওকে জিজ্ঞাসা করেছি উনি বিবাহিত কিনা, কিন্তু তখন উনি সমস্তটাই অস্বীকার করে যান। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি উনি একজনের সাথে নয়, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছেন, এমনকি সেই মহিলাদেরকে বেআইনিভাবে বিয়েও করেছেন, তাদের আবার বাচ্চাও আছে। শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই তরুণী ব্যারাকপুর মহিলা থানায় কাউন্সিলরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খারাপ প্রস্তাব দেয় এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই, তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে। ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না একের বেশি তিনটে বিয়ে ওনার, এবং চার নম্বরটা আমি ছিলাম। হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারে। না না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমরা সম্পর্কটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। এই ডিসেম্বর আসলে তিন বছর হবে। হুমকি আমাকে লাস্ট প্রসূন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু, আমি সোজা ডিনাই করে যাব যে তোমাকে আমি চিনতাম না। আমি তখন বললাম যে তোমার মেসেজ, তোমার ভয়েস, এগুলো তো আমার কাছে আছে না। না, মৌখিক মৌখিক, হ্যাঁ ফোনে ফোনে, হ্যাঁ আমি থানায় অভিযোগ করে বলবো। অপরদিকে অভিযুক্ত কাউন্সিলরের পরিবারের দাবি, মেয়েটির মানসিক চিকিৎসা দরকার আছে। আমাকে ফোন করে বলছে, জানেন কাকু, দু বছর ধরে আমাদের মধ্যে ফোনে কথা হয়, আমি বলি কি করতে ফোন করব, ওকে আমার ভালো না, আমার ছেলে নেই, মানে তার একটি ছেলে আছে, আমি সে কথাটিও জানি যে তোমার মাথা থেকে ভূত তাড়াও, কারণ আমার ছেলে বিবাহিত এবং তার একটি ছেলে আছে। তো বলছে যে আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, ও আমাকে মেসেজ করতে হবে। বললাম, আরে ভাই, ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কত অচেনা মানুষের সাথে কত মেসেজ হয়, তোমার সঙ্গে কি কিছু হয়েছে? বললাম, না, আমাকে এই আড়াই বছরে বা দু বছরে তো বলেনি যে আমি বিবাহিত, তাই আমার সঙ্গে মেসেজ নেই কেন। তো থানায় অভিযোগ দায়ের করেছে, এখন কিছু করবেন নাকি? কিছু না, থানা থানার মতো কাজ করবে। থানা আইন তো আমি কেন হস্তক্ষেপ করতে যাবো, আমি কেন বলতে যাবো? না, ও বলছে তো ফিজিক্যাল রিলেশন আছে, 376 কেস হয়েছে, এটা আপনাদের বলতে হবে, আমাদের এই প্রসঙ্গে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ বলেন, বিষয়টি আমি এই প্রথম শুনলাম, বিষয়টি তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ঘটনা, তবে প্রথমে এই ঘটনার সত্যতা সম্পর্কে জানতে হবে। এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা, আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে, পুলিশের কাছে বা যেখানে, তারা তদন্ত করবে, তদন্ত করে যে ব্যবস্থা নেওয়া নেবে, এখানে আর কি বলার আছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।